तो हेलो गाइस, चले अपने साथ नतून भिडियो नहीं। तो आगे भिडियो पर टपिकटा गोल्डफिस नहीं, तो आज के पुरोपुर टपिकटा गोल्डफिसर ऊपर रखब। तो चलो शुरू करा जाए। तो गाइस, एखे हमार दोकने जो गोल्डफिसर टैंकटा करा आछे, तो ये एक टू फिटर टैंक गोल्डफिसर। तो ये कि भैराइटी आगे भिडियोटा जे स्टकगुलो छिलो से स्टक तो शेष हो गए, तो वही कटा माछ এখন আছে। তো আবার নতুন স্টক আসবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আছে বলতে গেলে এটা হচ্ছে কই রেড ক্যাপ, কই এর মতো দেখতে, কই কাবের মতো কই রেড ক্যাপ এগুলো। আর এখানে কিছু আছে নরমাল রেড ক্যাপ আছে, এগুলো প্রপার রেড ক্যাপ। আর এখানে কিছু এমনি নরমাল গোল্ডফিশ আছে। তো আজকের ভিডিওটা বলতে গেলে শুধুমাত্র গোল্ডফিশ লাভারদের জন্য, যারা গোল্ডফিশ খুব ভালোবাসেন। মানে গোল্ডফিশ এমন একটি মাছ যে যারা মাছের হবি, মানে ফিশ হবি শুরু করে অ্যাকোরিয়ামের, প্রথমেই তাদের মাথায় আসে গোল্ডফিশের কথা, যে হ্যাঁ গোল্ডফিশ এমন একটা মাছ যেটা দিয়ে আমরা হবিটা শুরু করব। প্রথম মাছ সে বাচ্চা হোক বা বড় হোক, প্রথম মাছ তাদের গোল্ডফিশটাই বেশি পছন্দ হয়। তো আমি কিছু গোল্ডফিশের পিক, ভ্যারাইটি গোল্ডফিশের পিক আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে নর্মাল গোল্ডফিশ, যে নর্মাল পাওয়া যায়। এটা এক ধরনের লিচু গোল্ডফিশ বলে অনেকে, লিচু গোল্ড বলে। এটা নর্মাল রেড ক্যাপ, ইম্পোর্টেড রেড ক্যাপের মতো। এটা নর্মাল হোয়াইট গোল্ডফিশ বলা হয় এটাকে, পুরো হোয়াইট কালার। এটা অরেন্ডা, অরেন্ডা গোল্ডফিশ। এটা হচ্ছে বাবল আই গোল্ডফিশ, বাবল আই গোল্ডফিশ বলে বাবলগুলো দেখতে পাচ্ছি। এটা রাচু গোল্ডফিশ, রাচু গোল্ডফিশ বলা হয়। এটা ক্যালিকো গোল্ডফিশ, চোখগুলো বাইরের দিকে বেরিয়ে থাকে, ক্যালিকো গোল্ডফিশ। এটা নর্মাল কই কাপ গোল্ডফিশ, কই গোল্ডফিশ বলে। এটাও এক ধরনের ক্যালিকো বলতে পারেন। আর লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডফিশ। আর এখানে কিছু রোগের পিক দেখাচ্ছি, যেমন এরকম শুয়ে থাকে অনেকের গোল্ডফিশ, নিচে শুয়ে পড়ে। এই যে দেখছেন একটা গোল্ডফিশ ভালো রয়েছে, একটা গোল্ডফিশ নিচে শুয়ে আছে, এরকম গায়ের এরকম আঁশ উঠে যায় আর একটা গোল্ডফিশের। তো এরকম লাল লাল যে দেখতে পাচ্ছেন, তারপরে চোখে যে পয়েন্ট অফ ভিউটা করা আছে এরকম। গোল্ডফিশ পালনের জন্য যে কয়েকটা টিপ, আগে যেমন অস্কারের জন্য আমি কয়েকটা টিপ দিয়েছিলাম, পাঁচটা টিপ, তো গোল্ডফিশ পালনের জন্য আমি কিছু টিপ আপনাদের সাথে আজকে শেয়ার করব, যাতে আপনাদের গোল্ডফিশ হেলদি থাকে, সুস্থ থাকে, তাড়াতাড়ি মরে না যায়। অনেকেই বলে যে গোল্ডফিশ করতে পারছি না, তাড়াতাড়ি মরে যাচ্ছে, কেন হচ্ছে, কিছু রোগের সম্বন্ধেও ডিসকাস করব। তো আগের পিকগুলো দেখলেন, কয়েকটা ভ্যারাইটি আমি দেখালাম। তো এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে গোল্ডফিশ আপনি ভালো রাখবেন আপনার ট্যাঙ্কে, কোনো রোগ ফোগের থেকে বাঁচিয়ে রাখবেন। তো ফার্স্ট বলবো গোল্ডফিশের জলও সেমভাবে বলবো, গোল্ডফিশের জলও যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর গোল্ডফিশের অক্সিজেনটা একটু বেশি লাগে, তো গোল্ডফিশের অ্যাকোরিয়ামে যেই ফিল্টারই লাগান তার অক্সিজেনের মাত্রাটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। গোল্ডফিশটা বিনা অক্সিজেন তো থাকেই না বলতে গেলে, আর অক্সিজেনের মাত্রাটা একটু বেশি লাগে গোল্ডফিশের যে কোনো অ্যাকোরিয়ামে। এরপর বলবো যে গোল্ডফিশের জন্য সবথেকে ভালো ফিল্টার বলতে গেলে যে কোনো স্পঞ্জ ফিল্টার বা কর্নার ফিল্টার, এরকম কর্নার ফিল্টার, এই স্পঞ্জ ফিল্টার এগুলোই ভালো, কারণ এরমভাবে ফোর স্টাইলে গোল্ডফিশের একটু সমস্যা হয়। কিন্তু আমার একটা অ্যাকোরিয়াম নিজস্ব আছে, গোল্ডফিশ আর অ্যাঞ্জেলের, আর দুটো কইকাপ আছে, কিছু অন্য মাছও আছে, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, করবো একটু পরে। তো সেখানে আমার পাওয়ার ফিল্টার লাগানো আছে, এমন কিছু প্রবলেম হয়নি, প্রথম থেকেই পাওয়ার ফিল্টার লাগানো আছে। তো গোল্ডফিশের যে রোগটা সচরাচর হয়ে থাকে সেটা হচ্ছে, অনেকে বলে যে গোল্ডফিশ নিয়ে আসলাম তারা ওপরে ভাসছে, যেন মানে সেই অক্সিজেন পাচ্ছে না, এরকম একটা ব্যাপার, ওপরে ভাসছে। তো যেটা বলছিলাম যে ওপরে এরকম ভাসে অনেক গোল্ডফিশ, তারপরে এই যে নিচে এই যে এরকমভাবে পড়ে থাকে, এটাকে দেখা যাচ্ছে না,
দেখানোর চেষ্টা করছে নিচে এরমভাবে। এটা তো ঠিকঠাক আছে, অনেকের গোলপিস এরম নিচে শুয়ে থাকে উল্টে। তো এই কটা রোগ হয়। এরপরে যে রোগটা মোস্ট হয় সেটা হচ্ছে ইচ, মানে আপনি দেখে হয়তো বুঝতে পারবেন না মাছটার রোগ হয়েছে। তাদের পাখনাতে বা তেলে খেয়াল করলে বুঝবেন যে একটা রোগের সৃষ্টি হয়েছে, যে তেলগুলো একটু লাল লাল মতো হয়ে যায় পেছনের তেলটা বা ফিনগুলো। তো এই রোগগুলো আর ফাঙ্গাস, এদের ফাঙ্গাস খুবই হয়। ওয়েদার চেঞ্জে গোলফিশের খুব সমস্যা হয়। তো এই কটা রোগ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে রোগ থেকে বাঁচাবেন গোলফিশকে। তো ফার্স্ট তো হচ্ছে বললাম যে জলটাকে পরিষ্কার রাখতে হবে গোলফিশের। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জল, যত জলটা তৈরি হবে, মানে অনেক পুরনো জলেও গোলফিশ খুব ভালোভাবে থাকে, ঠিক আছে। যত জল তৈরি হবে তত গোলফিশ ভালো থাকবে। জল তৈরি করাটা আপনার ওপর তো নয়, ওপর তো জল তৈরির জন্য আমি একটা কথাই বলবো যে সানলাইটে যদি অ্যাকোরিয়ামটা সানলাইট পায় তাহলে খুব ভালো হয়, কারণ সানলাইটে অ্যালগিটা খুব ভালো ধরে। অ্যালগি বলবো না, শ্যাওলা, ওটা অ্যালগি বলে হয় যদিও, তো শ্যাওলাটা খুব ভালো ধরে। আর গোলফিশের জন্য শ্যাওলা খুবই ভালো কাজ করে। যদি গোলফিশের অ্যাকোরিয়ামে আপনারা ওপরের লেয়ারটা, এই ওপরের লেয়ারটা যদি পুরোটা পানা, যে পুকুরে যে পানা হয় সে পানা দিয়ে ঢেকে দিতে পারেন, গোলফিশ খুব ভালো থাকবে। আমার ওপরে সেট আপটা দেখাবো, ওখানে এতটা মতো পাথর দেওয়া আছে, তো সে পাথরটা একবারই হয়তো ধোয়া হয়েছে বলে অনেকটা শ্যাওলা উঠে গেছে, নাহলে পুরো শ্যাওলার একটা লেয়ার থাকতো। আর কোনো দিকের গ্লাস আমি পরিষ্কার করতাম না, পুরো শ্যাওলাতে ভর্তি থাকতো, শুধু সামনের কাঁচটা আমি পরিষ্কার করতাম। তো শ্যাওলাটা গোলফিশের জন্য খুবই ভালো। এক নম্বর তো খাদ্য, দ্বিতীয় হচ্ছে ওই খাদ্য, ওই শ্যাওলাটা খেয়ে গায়ের কালারের ইম্প্রুভ হয়, খুবই ইম্প্রুভ হয়। আর মাছ খুব হেলদি থাকে, চট করে কোনো রোগ ধরে না, এমনকি শীতকালে হিটার না দিলেও আপনার গোলফিশ সার্ভাইভ করে যাবে শ্যাওলার কারণে। তো শ্যাওলাটা যদি কেউ করতে পারেন অ্যাকোরিয়ামে খুবই ভালো হয়। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেগুলো বলবো সেগুলো হচ্ছে কিছু খাবার গোলফিশের। তো অনেকের পাঁচ ছটা গোলফিশ রেখে এত এত খেতে দিয়ে দেয়। তো আমি কালকেও বলে আগের ভিডিওটাতেও বলেছিলাম যে ওভারফিড করবেন না কোন যে কোনো মাছ। তো গোলফিশকে তো ওভারফিড বেশি করবেনই না, কারণ খুবই জল নোংরা করে এরা। তো যতটা পারবেন কম খেতে দেবেন, তাহলে মাছ ঠিকঠাক থাকবে, ঘোরাফেরা করবে ভালোভাবে। যত বেশি খেতে দেবেন চুপচাপ হয়ে থাকবে। আর গোলফিশকে নর্মাল যে অপটিমাম আছে সে অপটিমামই দেবেন, কোনো অসুবিধা নেই। আর মাঝে মাঝে কেঁচো পারলে দেবেন, কেঁচোতে গ্রোথটা খুব ভালো হয়, কিন্তু কেঁচোতে হয়তো কালারটা ধরে রাখতে পারে না, তাই ড্রাই কেঁচোটা যে দেখিয়েছিলাম সেই ড্রাই কেঁচোটা ব্যবহার করবেন। আর এমনি নর্মাল অপটিমামেই রাখবেন গোলফিশকে, বেশি লাইভ ফিডের দরকার নেই, লাইভ ফিড গোলফিশ নেয়ও না ভালোভাবে। তো এই হলো কিছু জিনিস। তো চলুন, আমার মেন ট্যাঙ্কটা, গোলফিশের ওপরের ট্যাঙ্কটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই গাইস, আমি ঘরে এসে গেছি আর আপনাদের সাথে আমার গোলফিশের ট্যাঙ্কটা শেয়ার করব। তো ঘরে ঢোকার সাথে সাথেই এই যে ছেঁকে ধরেছে আমাকে দুজন মিলে, এটা রোকো এটা রোকো। তো চলুন ট্যাঙ্কের দিকে এগোনো যাক। আলোটা বন্ধ করে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ট্যাঙ্কটা। তো গাইস, এই হচ্ছে আমার গোলফিশের ট্যাঙ্ক। শুধু গোলফিশ বলবো না, গোলফিশ আছে, আমি সামনের থেকে লুক থেকে দেখাচ্ছি, গোলফিশ আছে, রেড ক্যাপ আছে, হোয়াইট গোলফিশ আছে, অ্যাঞ্জেল আছে, কই কাপ আছে দুটো, একটা সিলভার শার্ক আছে, উইডো আছে চারটে মতো, আর একটা কোকো আছে, অ্যালবিনো কোকো আছে। তো দূর থেকে আমার অ্যাকোরিয়ামটা ঠিক এরকম দেখতে লাগছে। জলটা দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ, বলেছিলাম পাওয়ার ফিল্টার লাগানো আছে, একটা পাওয়ার ফিল্টারই লাগানো আছে। আর দেখছেন পেছনের দিকটা কাঁচটা, সাইডের কাঁচ কীরকম আবছা মতো, কারণ ওটাতে পুরো শ্যাওলা করা আছে। আর এবার লুকটা দেখাচ্ছি আপনাদের সামনে থেকে। তো দেখতে পাচ্ছেন পাথরগুলো ভালো করে, তো পাথরগুলোতে দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু এখনও শ্যাওলা আছে এর মধ্যে, আবার এক দু মাস পরে পুরো শ্যাওলা ধরে নেবে। আর মাঝখানে আমার কটা লাভা রক ফেলা আছে, লাভা রকটা দেখতে পাচ্ছেন, প্লিজ সাইড, প্লিজ সাইড। তো লাভা রকটা দেখতে পাচ্ছেন, লাভা রকটা কীরকম শ্যাওলা ধরে রেখেছে, কটা লাভা রক ফেলা আছে। তো যেটা বলছিলাম যে
খুবই ভালো শেওলা গোল্ডফিশের জন্য, যে কোনো গোল্ডফিশের জন্য শেওলা খুবই ভালো কাজ করে। আর এখানে আমার এই একটা পাওয়ার ফিল্টার লাগানো আছে, তো ফোর্সটা দেখতে পাচ্ছেন, যেহেতু অক্সিজেনটা এদের বেশি লাগে তো ফোর্সটাও দেখতে পাচ্ছেন। তো এবার আমার কিছু মাছ এদের সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। তো এটা হলো আমার হোয়াইট গোল্ডফিশ, একদম এইটুকু সাইজ এনেছিলাম। তো এটা মিনিমাম এখন 4 ইঞ্চির কাছাকাছি হয়ে গেছে। এটা হোয়াইট গোল্ডফিশ আমার, হোয়াইট গোল্ডি। সেকেন্ড চলে যাব, এটা আমার একটা, দাঁড়ান সামনে আসলে দেখাচ্ছি। তো এটা আমার একটা রেড ক্যাপ বড় সাইজের, এটাও ছোটো এনেছিলাম, অনেকটা বড়। আর এগুলো আমার কিছু গোল্ডি আছে বিশাল বড় মতো, 5 ইঞ্চির কাছাকাছি সাইজ আছে। আর এগুলো আমার অনেক পুরনো গোল্ডফিশ, এগুলো নর্মাল গোল্ডফিশ, বাট 4 বছর 4.5 বছরের কাছাকাছি হয়ে গেছে গোল্ডফিশগুলো। তো ওদের এখনও মাথা চলে এসছে। এগুলো দুটো নর্মাল অরেন্ডা আছে, এটা একটা অরেন্ডা আছে। আর এরকম লাগছে লুকটা ঠিক। এখানে এই একটা কৈকাব আছে, লেজটা দেখতে পাচ্ছেন, টেলটা, আর এই আর একটা কৈকাব আছে নিচে, জায়ান্ট সাইজ। অ্যাঞ্জেলের মধ্যে এগুলো নর্মাল টাইগার অ্যাঞ্জেল আছে, এটা একটা প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে দেখতে পাচ্ছেন। অ্যাঞ্জেলেরকে নিয়ে ভিডিও, আমি পরের ভিডিওটা অ্যাঞ্জেলকে নিয়ে করব। এগুলো নর্মাল টাইগার অ্যাঞ্জেল, আর একটা ব্লু অ্যাঞ্জেল আছে, এটা ব্লু অ্যাঞ্জেল আছে। আর কিছু উইডো আছে, ছোট উইডো, আর একটা অ্যালবিনো কোকো আছে, পেছনে শুয়ে আছে একটা অ্যালবিনো কোকো আছে। তো এই হচ্ছে আমার গোল্ডফিশের ট্যাঙ্ক। তো ভিডিওটা ফ্রেন্ডস কেমন লাগলো জানাবেন, আর আমার মাছের, মাছগুলো কেমন লাগলো, আমার ট্যাঙ্কটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন যতটা পারবেন। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই, হ্যাভ এ গুড ডে।